সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আওয়ামী লীগের এমপি রহমতুল্লাহ। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে হুঙ্কার দিলেন শামীম ওসমান। জাতীয় নির্বাচনে সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করা হবে বললেন আইনমন্ত্রী। জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবো হুঙ্কার শামা ওবায়দের। আমার বাসায় ছয়টা গাড়ি সবসময় পড়ে থাকে, কি কি গাড়ি আছে এটা বলবো না, আমি বললে মনে করবো যে এটা নিজেটা নিজেই ফুটা নিয়ে দেখাইতেছে। এই যে আমার হাতে ঘড়িটা দেখতেছেন, 1 কোটি টাকা, এইরকম ঘড়ি আমার 5 বার ছেলে দিয়ে দিছি, 2টা করে, এইরকম ঘড়ি আমার বউরে দিয়ে দিছি, এইরকম না রোলেক্স দিয়ে দিছি। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেয়র হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু সেখানকার টেবিল বাতাস থেকে শুরু করে সব চোর, এ কারণে আমি যাইনি। পরে আমাকে মন্ত্রী হওয়ারও প্রস্তাব করা হয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রহমতুল্লাহ এসব কথা বলেন। রহমতুল্লাহ বলেন, আমি কিন্তু ঢাকার এমপি, এখানকার মোস্ট সিনিয়র এমপি। এখানে মতিয়াপ আছে, আমার চেয়ে মোস্ট সিনিয়র 5 থেকে 6 জন আছে। আমার বয়স এখন 75 চলছে। আমি আর ফিরোজ রশিদ একসঙ্গে পড়তাম, আমার ছেলের বয়সই 49। অনেকেই প্রশ্ন করে, আমি 5 বারের এমপি, মন্ত্রী হলাম না কেন? তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই, হানিফ সাহেব মারা যাওয়ার পরে মেয়র অফার করেছিলেন আমাকে, আমি আপারে বললাম ওখানে যাব না, এখানে টেবিলে চুরি করে, বাতাসে চুরি করে, এবং এখানের মধ্যে সবাই চোর, আমি সেইখানে যাব না। এরপর আমাকে মন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছিল, কিন্তু এসব কারণে আমি সেই সময়ও রাজি হইনি। নিজের ব্যবসা প্রসঙ্গ তুলে সরকার দলীয় এই এমপি বলেন, আমি ঢাকা শহরের সর্বপ্রথম ট্যাক্স বাহাদুর নির্বাচিত হয়েছি। আমার অনেক কোম্পানি আছে, খালি 2টা নাম বলবো। একটা হলো অ্যাপেক্স ট্যানারি, আপনারা অ্যাপেক্স ট্যানারিকে খুব ভালোভাবেই চিনেন। আরেকটা হলো FD ফুটওয়্যার, এটা আমার ছেলে করেছে, এটারও বার্ষিক টার্নওভার 500 কোটি টাকার মতো। আমার ছেলে বাংলাদেশের বড় ওষুধ কারখানা করবে, জায়গাও কেনা হয়ে গেছে 80 বিঘা। আল্লাহর রহমতে ব্যাংকে কোনো দেনা নাই। আমাদের কি সম্পত্তি আছে এটা ওপেনলি বলবো না, এটা শুধু মতিয়াপা এবং প্রধানমন্ত্রীকেই বলবো। এই সময় বিএনপির আন্দোলনের সমালোচনা করেন তিনি। রহমতুল্লাহ বলেন, আমি আহলে হাদিসের প্রধান উপদেষ্টা, সারাদেশে এর প্রায় 2.5 কোটি ভোটার আছে, আমার চামড়ার সাপ্লায়ার ও তাদের পরিবার মিলিয়ে আছে প্রায় 1 কোটির মতো। ধাক্কা দিয়ে সরকার ফেলা তো দূরের কথা, বিএনপি আওয়ামী লীগের একটা সিটও নিতে পারবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ কে এম শামীম ওসমান বলেন, 54 জোট 52 জোট করে কোনো কাজ হবে না, সামনে নির্বাচনী খেলা হবে, সেই খেলাতে জনগণ আমাদের পক্ষে রায় দেবে এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, আমরাই জিতব। তিনি বলেন, বিএনপি 10 তারিখের আগে বলেছিল খালেদা জিয়ার কথায় দেশ চলবে, 11 তারিখ তারেক জিয়া আসবে, সেই সময় আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে, ঘোড়া যেমন ডিম পারে না এদেরও আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বলেন, আপনারা রাজশাহী জনসভায় দেখেছেন সেটা আওয়ামী লীগের জন্য নেগেটিভ জোন, আপনারা সেখানে 2টি ভিডিও একসঙ্গে করে দেখিয়েছেন তাদের কি অবস্থা। তিনি বলেন, বিএনপি এখন 2টি গ্রুপে বিভক্ত, আম্মা গ্রুপ ও ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ বিদেশে যে বসে আছে সে বিএনপির বহু নেতাকর্মীর জীবনকে ধ্বংস করেছে, তার টার্গেট নির্বাচন নয়, তার টার্গেট সে দেশে ব্যাক করবে, সে কারণে সে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এ কে এম শামীম ওসমান বলেন, জাতির পিতার ওপর আল্লাহর রহমতের চাদর বিছানো আছে, শেখ হাসিনা সরকার আবারও আসবে, বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার মনে হয় বিএনপি স্ট্যান্ডিং কমিটিতে যদি 10 জন থাকে, 9 জনই চায় নির্বাচন করতে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর ছিল, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, 90% ভোটার ভোট দিয়েছে, আমরা আশা করি অতীতের চেয়েও ভালোভাবে 17টি পদে আমাদের প্রার্থীরা জয়লাভ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক নাটক সাজানো হবে বলে মন্তব্য করেছেন আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর অনেক চেষ্টা করা হবে। গত 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পিছনে ষড়যন্ত্র ছিল বলে মনে করেন আইনমন্ত্রী। গত 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ওই সমাবেশ ঘিরে বড় ধরনের ষড়যন্ত্র ছিল, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, অনেক নাটক সাজানো হবে, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করা হবে।
মন্ত্রী বলেন, এমন ঘটনা বানানোর চেষ্টা করা হলে মানবাধিকার কমিশনকে তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে হবে, একই সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে হবে। তিনি বলেন, মানুষে মানুষে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানেও মানবাধিকার কমিশনকে কাজ করতে হবে। যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অনুসন্ধানে তথ্য পাওয়া মাত্রই সরকারকে জানাতে কমিশনকে পরামর্শ দেন আইনমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। শুধু কমিশন নয়, যিনি মানবাধিকার রক্ষায় কাজ করবেন সরকার তাকে সহায়তা করবে। শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গুরুত্ব আরোপ করে আইনমন্ত্রী বলেন, দেশের 80-85% মানুষ যেখানে বসবাস করে জাতীয় মানবাধিকার কমিশন এখনও সেখানে পৌঁছাতে পারেনি। এসব জায়গায়ও কমিশনকে কাজ করতে হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমাদের সাথে জনগণ আছে, আমরা দেশের জনগণকে সাথে নিয়ে হাসিনা সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। শামা ওবায়েদ বলেন, 10 টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন জনগণকে 70 টাকায় চাল খাওয়াচ্ছে শেখ হাসিনা সরকার। বর্তমান সরকারের আমলে গ্যাস ও বিদ্যুৎ সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই 2018 সালের এই বিনা ভোটের সরকারের পতন ঘটাতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আগামী 4 ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করতে হবে, এতে কোনো ধরনের বিভক্তি রাখা যাবে না। নারায়ণগঞ্জ 4 আসনে এমপি শামীম ওসমান বলেছেন, 10 তারিখে আলটিমেটাল দিয়েছিল বিএনপির, বলেছিল 1 তারিখে তারেক জিয়া আসবে, তখন আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে, আসলে কিছুই হয়নি, ডিমও পারেনি। সোমবার 30 জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে গণমাধ্যমকে এসব কথা বলেন শামীম ওসমান। শামীম ওসমান বলেন, মূলত বিএনপিতে এখন 2টি গ্রুপ, একটি ভাইয়া গ্রুপ আর একটি আম্মা গ্রুপ। ভাইয়া গ্রুপের যে নেতা তিনি এদেশে বাইরে আছেন, সেখান থেকে তিনি ষড়যন্ত্র করছেন। তিনি বিএনপির বহু নেতাকর্মীর জীবনকে ধ্বংস করেছেন। তার টার্গেট নির্বাচন না, তার টার্গেট বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে দেশে ফিরে আসা। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা নিয়ে আমরা চিন্তিত না, জাতির পিতা কন্যার উপর রহমতের চাদর বিছিয়ে দেওয়া আছে, তাকে বারবার হত্যার চেষ্টা করেও কাজ হয়নি, সামনে যে খেলা হবে সেই খেলায় আমরা জিতব, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এটা নিশ্চিত, আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। সুইডেনে পড়ানো প্রসঙ্গে বলেন, যারা এই ঘৃণিত কাজটি করেছে তাদের শাস্তি দাবি জানাচ্ছি। এটা তো সুইডেনে করেনি বরং একজন ব্যক্তি করেছে, যারা যিনি এ করেছেন তাদের তার প্রতি ঘৃণা জানাচ্ছি। বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে যারা এ নিয়ে আন্দোলন করেছে আমি তাদের প্রতি সমর্থন জানাচ্ছি।